রাজধানী থেকে আছেন সহকর্মী আরিফুল ইসলাম এবং রংপুর থেকে আছেন মাজেদ মাসুদ। আরিফ, জানাবেন এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? সুরন্দা, মূলত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এই কোটা এবং কি কোটা বিষয়ে যে আন্দোলন করে আসছে বিগত কয়েকদিন ধরে, তারই আজকে যে বাংলা ব্লকেট তারা নাম দিয়েছে, সেই সড়ক এবং কি রেল পথের যাত্রা বিঘ্নিত হয়েছে। যার কারণে আসলে সাধারণ মানুষের বা নগরবাসীর যেমনটা হচ্ছে ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে যারা অফিসগামী যারা যে সমস্ত যাত্রীরা রয়েছেন, তারা সবচেয়ে থেকে আসলে দুর্ভোগে পড়তে হয়। যেহেতু বাংলা ব্লকেটের ডাক দিচ্ছে তারা আজ সকাল 10টা থেকে সন্ধ্যা অবধি, তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা সকাল থেকেই বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, সেখানে যে সিটি সার্ভিসগুলো রয়েছে সেটার সংখ্যা কিন্তু একেবারেই কম। এছাড়া সাধারণ যাত্রীরা তারা বলছেন যে এই বাংলা ব্লকেট যে কোটা বিরুদ্ধে নয়, আসলে তারা যে আন্দোলন করছেন কোটা সংস্কারের আন্দোলন তারা করছেন। তো এই ক্ষেত্রে তারা বরাবরই কেউ কেউ বলছেন যে না ঠিক আছে এটা মেনে না যাচ্ছে, আবার অনেকে বলছেন যে না অনেক সময় গাড়ি তারা পাচ্ছেন না, তারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন, একেবারে কিন্তু সিটি সার্ভিসের সংখ্যাটা একেবারে কিন্তু কম। তো সেক্ষেত্রে তাদের যে যাত্রা পথ বা অফিসগামী যাত্রীরা তারা কিন্তু আসলে ব্যাপক দুর্ভোগে পড়েছে। আমি একটু কথা বলতে চাই, কতক্ষণ ধরে আপনি একটু দাঁড়িয়ে আছেন একটু বলবেন, গাড়ির সংকট কিনা? 10 মিনিট গাড়ির সংকট আছে কি? হ্যাঁ আছে, গাড়ির সংকট আছে। দুর্ভোগটা কেমন, এই যে বাংলা ব্লকেট যে আন্দোলন করা হচ্ছে সেটা কারণে আসলে আপনাদের কতটুকু ভোগান্তি পড়তে হবে? না তা ঠিক, ভোগান্তি পড়তে হয়েছে, পড়তে হয়েছে। আমি তো 10 মিনিট দাঁড়িয়েছে, গাড়ি আসে না, যেতে পারি না, আমি যাবো কলেজ গেট। এর আগে তো তারা এই ব্লকেট দিয়েছিল, তখন আসলে কতটা ভোগান্তি হয়েছে, আজকেও তো আছে, সকাল 10টা থেকে শুরু হবে, তো সেক্ষেত্রে ভোগান্তিটা কেমন পড়তে হয় আপনার আজকে? মানে এখনো ভোগান্তিটা একটু বেশি। কেন সেটা? এই গাড়ির জন্য দাঁড়িয়ে যাচ্ছি, গাড়ি আসতেছে না, কারণ যতক্ষণ না আসবে ততক্ষণ তো দাঁড়িয়েই থাকতে হবে। তো শুনছিলেন আসলে সুনন্দা যে এখানে মূলত অনেকেই বলছেন যে গাড়ির সংকট থাকায় তারা বিভিন্ন পথ অবলম্বন করছে, বিশেষ করে যারা সিএনজিতে যাবেন বা রিক্সায় করে যাওয়ার একটা পরিকল্পনা তারা করছেন, কিন্তু সেখানেও তারা একটি ভোগান্তিতে পড়েন, সেটা হচ্ছে বাড়তি ভাড়া আদায়ের একটা অভিযোগ কিন্তু বরাবর করে থাকেন। তো সব কিছু মিলে আসলে যেহেতু এখনও শুরু হয়নি বাংলা ব্লকেট, তো সেক্ষেত্রে 10টা থেকে শুরু হবে, তার পরবর্তীতে আসলে দুর্ভোগের মাত্রাটা কতটুকু বাড়বে সেই বিষয়টা আমরা হয়তো বা তুলে ধরার চেষ্টা করবো। তো এই ছিল এখান থেকে সুনন্দা সবশেষ। সুনন্দা আরিফ, ধন্যবাদ আপনাকে। এদিকে উত্তরাঞ্চলের 7 জেলার প্রবেশপথ রংপুরের মডার্ন মোড় অবরোধ করার কথা রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের। এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, অবরোধের কারণে সড়কে কি প্রভাব পড়েছে বিস্তারিত জানাবেন। সুরন্দা, বাংলা ব্লকের যে কর্মসূচি সেটি আসলে 10টা থেকে 11টার ভিতরে রংপুরে শুরু হওয়ার কথা রয়েছে, তবে আমরা দেখেছি এই কর্মসূচি কিন্তু গেল 2 দিন ধরে রংপুরে চলছে। এর আগেও গতকাল যদিও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন, কিন্তু তার আগের দিন রংপুর ঢাকা মহাসড়কের যেটি 7 জেলার প্রবেশদ্বার রংপুরের মডার্ন মোড়, সেই মডার্ন মোড়ে কিন্তু তারা সড়ক অবরোধ করে প্রায় 3 ঘন্টা ধরে এই কর্মসূচি পালন করেছিলেন। এবং এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে রংপুর থেকে শুরু করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট এবং কুড়িগ্রাম, এই 7 জেলায় যারা যাত্রী রয়েছেন, ঢাকা থেকে যারা এসেছিলেন, তারা কিন্তু আসলে এদিক দিয়ে তারা চলাফেরা করতে পারেননি সড়ক অবরোধ থাকার কারণে। অন্যদিকে 7 জেলায় যেমন দূরপাল্লার বাস চলাচল করেনি, পাশাপাশি আন্তঃজেলার যে সড়ক যোগাযোগ সেটিও কিন্তু বিঘ্নিত হয়, ফলে যারা আসলে যাত্রী রয়েছেন এবং যে সমস্ত মানুষ জরুরি কাজে এক জেলা থেকে অন্য জেলায় কিংবা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার কথা ছিল, সেই সমস্ত মানুষরা ভোগান্তিতে পড়েছিলেন। এছাড়াও শহরের যে ছোট ছোট যানবাহন, রিক্সা, অটোরিক্সা, সেই জায়গাগুলোতে কিন্তু ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। আমি যদি এই মুহূর্তের পরিস্থিতি আপনাকে বলি, আজকে কিন্তু এখন পর্যন্ত কর্মসূচি শুরু হয়নি, যারা আন্দোলনকারী তাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে সকাল 10টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চত্বরে তারা মিলিত হবেন এবং সেখান থেকে সমবেত হওয়ার পর 11টার দিকে ঠিক রংপুরের এই মডার্ন মোড়ের যে অর্জন মোড় রয়েছে এখানে এসে তারা আজকেও যথারীতি সড়ক অবরোধ করবেন। সেই তাদের কর্মসূচি প্রায় 3 ঘন্টা ব্যাপী চলবে, এরকম একটি খবর কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা মডার্ন মোড়ে এসে দেখেছি প্রতিদিন যেখানে স্বাভাবিক অবস্থায় এই জায়গায় অর্ধশত গাড়ি থাকে আন্তঃজেলা সড়ক যোগাযোগের জন্য বা ঢাকা থেকে যে দূরপাল্লার বাস চলাচল, সেই বাসগুলোর জন্য যে
যে গাড়িগুলো এখানে থাকে সেগুলো কিন্তু আজকে নেই, হাতে গোনা 4 থেকে 5টি গাড়ি রয়েছে। অর্থাৎ যারা যাত্রী তাদের মধ্যে যেমন একটা আতঙ্ক রয়েছে যে এই বাংলা ব্লকেট কর্মসূচির কারণে একদিকে সড়ক যোগাযোগ ভেঙে পড়বে এবং পথে পথে পদে পদে ভোগান্তির শিকার হতে হবে, অন্যদিকে যারা আসলে পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তারাও কিন্তু যেটি বলছেন যে এই অবরোধ কর্মসূচি যদি প্রত্যেকটি মোড়ে মোড়ে বা প্রত্যেকটি জেলায় জেলায় যদি এই অবস্থান কর্মসূচি পালন করা হয় তাহলে সড়কে ভোগান্তির সৃষ্টি হবে। ফলশ্রুতিতে কিন্তু তারা আগে থেকেই অনেকটা সতর্ক হয়েছেন এবং যার জন্য ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবং তারা যেটি বলছেন যে কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীরা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ তারা এমন আন্দোলনেও থাকবেন। তো সুনন্দা, এখন পর্যন্ত রংপুরের মডার্ন মোড় থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। মাঝের ধন্যবাদ আপনাকে।